স্ক্রিনে তোমরা যে কার্টুনটি দেখছ এটি নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছিল মঙ্গলযান অভিযানের সময়। ছবিতে স্পষ্ট প্রথম বিশ্বের উন্নত দেশগুলি ভারত সম্পর্কে কিভাবে তা বোঝার জন্য ধুতিপাড়া দেহাতি ভারতীয় বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ। আমরা যতই উন্নতি করি না কেন, যতই প্রমাণ দিই না কেন, ওদের মানসিকতা বদলাবে না। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি ওরা এমন ভাবে? রিপোর্ট বলছে ইসরোর সাকসেস রেট নাসা বা অন্যান্য স্পেস এজেন্সির থেকে অনেক বেশি, এবং নাসার ওয়ান থার্ড খরচে স্যাটেলাইট বাণিজ্যিকভাবে এবং দুর্ঘটনা ছাড়াই স্পেসে পৌঁছে দিতে সক্ষম। তাই বছরে 140টির ওপরে বিদেশি স্যাটেলাইট বাণিজ্যিকভাবে ইসরো উৎক্ষেপণ করে। ফেব্রুয়ারি 2017তে একসাথে 104টি স্যাটেলাইট লঞ্চ করে ইসরো সব রেকর্ড ভেঙে দিয়েছে। মার্চ 2019 মিশন শক্তি স্পেসে অবস্থিত একটি অকেজো স্যাটেলাইটে সঠিকভাবে ধ্বংস করে বিশ্বযুগে সাড়া ফেলে দিয়েছিল। সাথে সাথে সবার দাদা ইউএসএ বলতে শুরু করে দেয় ইন্ডিয়ান স্পেসের ডেব্রিজ ছড়াচ্ছে, যা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য ক্ষতিকর। কিন্তু স্পেস স্টেশন যে উচ্চতায় স্যাটেলাইটটি ধ্বংস করা হয়েছিল তার থেকে 50 থেকে 100 কিলোমিটার উপরের কক্ষপথে অবস্থিত, তাই শেষ পর্যন্ত তাদের অভিযোগ ধোপে টেকেনি। 60-এর দশক থেকে আজ পর্যন্ত নাসা বা অন্যান্য স্পেস এজেন্সিরা অগুন্তি এই ধরনের প্রোগ্রাম করেছে, আর আমরা করতে গেলেই দোষ। ঠিক যেমন পরমাণু পরীক্ষা ওরা শয়ে শয়ে করেছে, আর আমরা করলেই দোষ। নানাভাবে আমাদের উপর প্রতিবন্ধকতা চাপিয়ে দেওয়া হয়, যদিও আমরা আগে থেকে এই ক্ষেত্রে আমাদের গবেষণা অনেক এগিয়ে নিয়ে গেছি বলে রক্ষে। যেসব দেশের হাতে পরমাণু শক্তি নেই তাদের গুরুত্ব ইন্টারন্যাশনাল কমিউনিটিতে খুবই কম, এটা বলাই বাহুল্য। একই রকমভাবে আন্টার্কটিকাতে 1989 সালে মৈত্রী নামক একটি ওয়েদার স্টেশন ভারত স্থাপন করেছিল বলে আজ আন্টার্কটিকাতে গবেষণার সুযোগ ভারতের রয়েছে। নতুন করে কোনো দেশের সেখানে গবেষণা করার সুযোগ এখন নেই। আসলে বিশ্বের যত বড়ই শক্তিধর দেশ হোক না কেন, তারা জানে ভারতীয়দের শক্তি। ভারতীয়দের মেধার কাছে তাদের পরাজয় স্বীকার করতেই হবে। তাদের দেশের বিজ্ঞানীদের একটি বড় অংশই তো ভারতীয়। কম খরচে নিখুঁতভাবে ভারতীয়রাই পারে কোনো কাজকে তার সঠিক পরিণাম দিতে। ভারতীয়রা কোনো কাজ করব মনে করলে সে কাজ করেই ছাড়ে, সে সুপার কম্পিউটার হোক বা স্পেস স্যাটেলি হোক। এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে। নিজেদের ব্যবসা লাটে ওঠার ভয়ে, নিজেদের আধিপত্য হারানোর ভয়ে ছলে বলে কৌশলে ভারতকে থামানোর কৌশল করে প্রথম বিশ্বের দাদারা। তাই 100 কোটি টাকার প্রজেক্ট আপাতদৃষ্টিতে বিলাসিতা মনে হলেও বিজ্ঞানের স্বার্থে, দেশের সম্মানের স্বার্থে এবং বিশেষ করে ভবিষ্যতে চাঁদে খনিজ পদার্থ দখলের লড়াইয়ে নিজেদের দাবি রাখার জন্য চন্দ্রযান 2-এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ভারত 2021 সালে নিজের ক্ষমতায় মহাকাশে মানুষ পাঠাতে চলেছে, প্রজেক্টটির নাম গগনযান। এছাড়াও শুক্র গ্রহে শুক্রযান 2023 সালে পাঠানোর উদ্যোগও নিয়েছে ভারত। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অনুরূপ একটি স্পেস স্টেশন দেশীয় প্রযুক্তিতে তৈরি করার পথে ভারত। তাই বন্ধুরা, তোমরাও যদি আমার মতো চন্দ্রযান 2কে নিয়ে গর্বিত হও, কমেন্ট বক্সে অবশ্যই লিখো জয় হিন্দ। ধন্যবাদ।